অবশেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। বৃহস্পতিবার পাওয়া এক মেইলে শেখ জামাল নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারটি জানতে পারে। বেতন ভাতা নিয়ে উজবেকিস্তানের ফুটবলার ওতাবেক ভালিজনভের অভিযোগের ভিত্তিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর বিদেশি খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেয় ফিফা। গত 11 ডিসেম্বর শেখ জামাল ক্লাবকে এই নিষেধাজ্ঞার কথা জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বিষয়টি নিষ্পত্তির জন্য 45 দিন সময় দিয়েছিল ফিফা। মঙ্গলবার ওতাবেক তার আইনজীবীর মাধ্যমে ফিফাকে অর্থ প্রাপ্তির কথা জানিয়ে দেন। এরপর শেখ জামাল ক্লাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।